কি খবর? কি খবর? বসেন তো, মানে আমি অন্য চ্যানেল দিবেন, বসেন আর কাগজগুলো তুলে ধরেন। আপনারা কি দাবিতে এখানে বসেছেন? আমাদের হচ্ছে তিনটা স্পেসিফিক দাবি। প্রথম দাবি হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে কোন রাস্তা থাকতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের এরিয়ার যে রাস্তাগুলো সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতাধীন হতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত ভাবে যানবাহন চলাচল করতে পারবে না, যার কারণে গতিসীমা সীমিত করতে হবে এবং বহিরাগত কোন প্রাইভেট কার ক্যাম্পাসে পেতে পারবে না। আবার তৃতীয় দাবি হচ্ছে ক্যাম্পাসের যে মোড়গুলো বাইরের সঙ্গে সংযুক্ত সেই মোড়গুলোতে চেকপোস্ট বসাতে হবে। এই তিনটি দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের অবস্থান। আর আজকের এই সড়ক দুর্ঘটনার সাথে রিলেটেড কিনা?